কিয়ামত বা কিয়ামাহ অর্থ মহাপ্রলয়। পুনরুত্থান ইয়াউমুল কিয়ামা অর্থ কিয়ামতের দিবস। এই দিনকে ইয়াউমুল জাজা বা প্রতিদান দিবসও বলা হয়। এছাড়া ইয়াউমুদ্দিন বা শেষ বিচার দিনেও এটিকে বলা হয়। শরীয়তের পরিভাষায় কিয়ামত বলা হয় ওই দিনকে যেদিন সৃষ্টিকুল ধ্বংস হবে এবং যেদিন লোকেরা তার রবের সামনে দাঁড়াবে। কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কিছুই অবশিষ্ট থাকবে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে, অতঃপর কিয়ামতের দিন তোমরা পুনরুত্থিত হবে। পুনরুত্থানের পর হিসাব কিতাব হবে। এ প্রসঙ্গে ইরশাদ হয়েছে নিশ্চয় তাদের প্রত্যাবর্তন আমারই নিকট, অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। হিসাব কিতাব শেষে জান্নাত ও জাহান্নামের ফয়সালা করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআন ইরশাদ করেন, অতএব যারা হত ভাগ্য তারা দুজখে যাবে, সেখানে তার আর্তনাদ চিৎকার করতে থাকবে, আর যারা সৌভাগ্যবান তারা বেহেশতে যাবে, সেখানেই চিরদিন সুখে থাকবে। আমাদের অনেকের মনে প্রশ্ন আসে কিয়ামত কখন হবে। এ কথা জিব্রাইল আলাইহিসসালাম চৌদ্দবেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে আরজ করলেন, কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহিসসালাম বলেন, জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারী অপেক্ষা অধিক জ্ঞাত নয়। অর্থাৎ কিয়ামত কখন অনুষ্ঠিত হবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিয়ামতের জ্ঞান কেবল তারই জানা। তার জ্ঞানের বাইরে কোনো ফল আবরণমুক্ত হয় না এবং কোনো নারী সন্তান প্রসব ও গর্ভধারণ করে না। অপর আয়াতে বলা হয়েছে, তারা আপনাকে জিজ্ঞেস করে কিয়ামত কখন হবে, আপনি বলে দিন এর খবর তো আপনার পালনকর্তার কাছেই রয়েছে, নির্ধারিত সময়ে তিনি তা পরিষ্কারভাবে দেখাবেন, নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। কিয়ামতের তারিখ গোপন রাখার কারণ, কিয়ামত অবশ্যই আসবে, আমি তা গোপন রাখতে চাই যাতে প্রত্যেকেই তার কর্মানুযায়ী ফল লাভ করে। কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে, মানুষের হিসাব কিতাবের সময় নিকটবর্তী, অথচ তারা বেকবর হয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআনের ঘোষণা। ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্বের যেসব উম্মত অতীত হয়ে গেছে তাদের অনুপাতে তোমাদের অবস্থান হল আসরের সালাত এবং সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়টুকু সমান। সালিম ইবনু আবদুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন, তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আগেকার উম্মতের স্থায়িত্বের তুলনায় তোমাদের স্থায়িত্ব হল আসর হতে নিয়ে সূর্য অস্ত যাওয়ার মধ্যবর্তী সময়ে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের নামাজের পর কিয়ামত সম্পর্কিত লম্বা খুতবা মাগরিব চুইচুই সময় লম্বা খুতবা দিতে লাগলেন, এমনকি মাগরিবের সময় চুইচুই হয়ে গেল। বর্ণনাকারী বলেন, আমরা সূর্যের দিকে তাকাতে লাগলাম যে তা এখনও অবশিষ্ট আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তোমাদের এই দুনিয়ার যতটুকু অতীত হয়ে গেছে সেই হিসাবে এতটুকু আর অবশিষ্ট নেই, যতটুকু আজকে এই দিনের অতিবাহিত হয়েছে তার তুলনায় যতটুকু অবশিষ্ট আছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, কিয়ামত অবশ্যই আসবে এতে সন্দেহ নেই, কিন্তু অধিকাংশ লোক বিশ্বাস স্থাপন করে না। আরও ইরশাদ হয়েছে, কাফেররা বলে আমাদের উপর কিয়ামত আসবে না। হে রাসূল, আপনি বলে দিন কেন আসবে না তোমাদের উপর কিয়ামত, আমার পালনকর্তার শপথ অবশ্যই আসবে। হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। কিয়ামতের বড় বড় আলামত এখনও পরিদৃষ্ট না হলেও ছোট ছোট আলামতগুলো এমনভাবে সর্বত্র বিস্তার লাভ করেছে যা রোধ করার ক্ষমতা কারো নেই। তার অর্থ এই যে কিয়ামত বেশি দূরে নয়। কিয়ামতের আগে সামাজিক ও নৈতিক অবক্ষয় সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন লোকেরা আল্লাহর সম্পদকে অর্থাৎ যুদ্ধলব্ধ মাল নিজের সম্পত্তি মনে করবে, আমানতকে নিঃসম্পদ বলে গণ্য করবে, যাকাত দেওয়াকে অত্যন্ত ভারী মনে করবে, ধর্মীয় জ্ঞান ছাড়া অন্য জ্ঞান শিখবে, পুরুষরা নারীদের তাবেদারি করবে, সন্তান নিজ মায়ের নাফরমানি করবে, বন্ধুবান্ধবকে ঘনিষ্ঠ আত্মীয় বলে ধারণা করবে আর নিজ পিতাকে দূরবর্তী লোক বলে বুঝবে, মসজিদে উচ্চস্বরে দুনিয়াবী কথাবার্তা হবে, পাপী লোক সমাজের সর্দার হবে, নিকৃষ্ট প্রকৃতির লোক সমাজের প্রাধান্য ও কার্যভার প্রাপ্ত হবে, জালিমকে তার জুলুমের ভয়ে মানুষ সম্মান করবে, গায়িকা ও বাদ্যযন্ত্র প্রচুর পরিমাণে বিস্তার লাভ করবে, মদপান বেড়ে যাবে,
পরবর্তী লোকেরা পূর্বপুরুষদের মন্দ বলবে, তখন তোমরা এমন বিপদের অপেক্ষা করতে থাকবে যে লাল বর্ণের প্রচণ্ড বায়ু বা ভূমিকম্প হবে, জমিন দেবে যাবে, লিঙ্গের রূপান্তর হবে, আসমান থেকে পাথর বর্ষণ হবে, আরও অনেক আপদ বিপদ তাড়াতাড়ি এমনভাবে উপর্যু পড়ে আসতে থাকবে যেভাবে মণিমুক্তার মালা ছিঁড়ে গেলে দানাগুলো ধারাবাহিক খসে পড়তে থাকে। কিয়ামতের আগে আমানতের কিয়ানত হবে বেশি। হাদিসে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমানতদারিতা উঠে যাবে তখন তোমরা কিয়ামত সংগঠিত হওয়ার অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, আমানতদারি কিভাবে উঠে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমানতদারি উঠে যাওয়ার একটি উদাহরণ হচ্ছে যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব দেওয়া হবে। সন্তানদের মধ্যে মা বাবার অবাধ্যতা ব্যাপকভাবেই দেখা দেবে। সন্তান তার মায়ের সঙ্গে এমন অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করবে যা একজন মনিব তার দাসের সঙ্গে করে থাকে। মুসলমানরা বিধর্মীদের মাধ্যমে অতিরিক্ত জুলুম নির্যাতনের শিকার হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রে চতুর্দিকে একত্র হয়, অচিরেই বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবেই একত্র হবে। এক ব্যক্তি বললেন, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এরূপ হবে? তিনি বললেন, তোমরা বরং সেদিন সংখ্যাগরিষ্ঠ হবে, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। আর আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের আতঙ্ক দূর করে দিবেন, তিনি তোমাদের অন্তরে ভীরুতা ভরে দিবেন। এক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, আল ওয়াহান কি? তিনি বললেন, দুনিয়ার মোহ এবং মৃত্যুকে অপছন্দ করা। মুসলমানরা পরস্পরের মধ্যে লড়াইয়ে লিপ্ত হবে। নিজেদের মধ্যে এমন বিবাদ জড়ানোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতনা বলে আখ্যায়িত করেছেন। আহনাফ ইবনে কাইস থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিফিনের যুদ্ধে এক ব্যক্তিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার দেখা হলে তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেন, ফিরে যাও, কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, দুজন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, হে আল্লাহর রাসূল, এ হত্যাকারী তো অপরাধী, কিন্তু নিহত ব্যক্তির কী অপরাধ? তিনি বললেন, নিশ্চয় সেও তার সাথীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল। কিয়ামতের আগে প্রযুক্তিগত দিক থেকে মানুষ অনেক দূর এগিয়ে যাবে। বড় বড় দালান কোঠা তৈরির প্রতিযোগিতা হবে, পাহাড় কেটে সুড়ঙ্গ পথ নির্মাণ করা হবে, যা বর্তমানে আমরা খুব স্বাভাবিক বিষয় হিসেবেই দেখেছি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মক্কা শরীফের টিলার উদর বিদীর্ণ করা হবে আর নির্মিত ভবনগুলো মক্কা শহরের পাহাড়গুলোর চেয়ে উঁচু হবে, তখন মনে করো ফেতনার সময় সন্নিকটে। এমন কঠিন পরিস্থিতিতে কারো কারোর জন্য দিনের উপর অটল অবিচল থাকা কঠিন হয়ে উঠবে। হাদিসের ভাষায়, যখন দিনের ওপর অবিচল থাকা হাতের মধ্যে জ্বলন্ত আঙ্গার রাখার মতো কঠিন হবে। আকস্মিক মৃত্যু কিয়ামতের আলামতগুলোর অন্যতম। বর্তমানে হঠাৎ মৃত্যু স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে হঠাৎ মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়া। উল্লেখিত আলামতগুলো বর্তমান যুগের সাথে ভালোভাবে মিলিয়ে দেখলে বোঝা যায় কিয়ামত আসলেই সন্নিকটে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়া তাওফিক দান করুক, পাকাপোক্ত ইমান ও নেক আমলের সঙ্গে কঠিন সময় অতিবাহিত করার এবং ইমান নিয়ে মৃত্যুর তাওফিক দান করুন। আমিন।